বদলে যাচ্ছে দেশের অডিও বাজার। বিপণন ব্যবস্থার আধুনিকায়নে আস্থাও ফিরেছে খানিকটা। অনলাইনে গান শোনা, মিউজিক ভিডিও দেখার উপর যেমন কদর পাচ্ছেন শিল্পীরা, তেমনি টাকাও মিলছে নগদে। তা এখন পুরোপুরি কর্পূরের মতো উড়ে গেছে পাইরেসি আতঙ্ক। উল্টো সেটিকেও প্রচার প্রচারণার মাধ্যম মনে করছেন শিল্পীরা। দেশের অডিও বাজার নিয়ে নাজমুল আলম রানার দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। এ যেন কাটা দিয়ে কাটা তোলা, যে পাইরেসির কারণে মরতে বসেছিল দেশের অডিও বাজার, বিপণন ব্যবস্থা বদলে যাওয়ায় সেটি এখন প্রচারের মাধ্যম। পাইরেসি হইলে এখন ভালো, আরো যত বেশি পাইরেসি হবে তত বেশি আমাদের বিপণন হবে। যে কোনো ওয়েবসাইটে গান শোনা, দেখা কিংবা ডাউনলোড করলেই তার জন্য এখন নির্ধারিত অর্থ পান শিল্পী, সুরকার, এমনকি গীতিকারও। যিনি পাইরেসি করতেছে তাকে মেইল পাঠাবে যে আপনি গানের প্রুফ দেখান, যে লিগ্যাল ডকুমেন্ট দেখান যে গানটা আপনার কিনা বা আপনার ভিডিওটা কি আপনার কিনা। সে যদি না দেখাতে পারে সেক্ষেত্রে এটাকে থার্ড পার্টি কন্টেন্ট হিসাবে ইউটিউব আইডেন্টিফাই করবে, এবং এই থার্ড পার্টি কন্টেন্টের যত ভিডিও থাকবে যিনি ওনার, মেইন ওনার, তার অ্যাকাউন্টে এই আর্নিংটা যোগ হয়ে যাবে। ভিডিওর ভিতরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, ভিডিওর ভিতরে যে ভয়েসটা থাকে, সেই ভয়েস থেকে অটোমেটিকলি সে ইউটিউব ফাইন্ড আউট করতে পারে যে আপনার প্রয়োজন নাই যে খুঁজে বের করা যে গানটা আমার কি না, আমার কোথায় কোথায় এটা পাবলিশ হচ্ছে বা কোথায় কোথায় প্রকাশ হচ্ছে, সেটা আপনার আর হ্যাসেল নেওয়া লাগে না, এটা ইউটিউব থেকে এটা অটোমেটিকলি করা। পার থাউজেন্ড ক্লিকে দেখা যায় $2 থেকে $10, বা ক্ষেত্র বিশেষে যদি মাল্টি চ্যানেল নেটওয়ার্কিংয়ের সাথে কেউ কাজ করে তখন এটার দাম অনেক বেশি হয়। মেইন আর্নিংটা ভিউর চেয়ে বেশি আসে হচ্ছে অ্যাডের ক্লিকের উপরে। যে পদ্ধতিতে এটি সম্ভব হয়েছে তার নাম মাল্টি চ্যানেল নেটওয়ার্ক, যা বিশ্বজুড়ে সমাদৃত। এই পদ্ধতিতে এখন অনেকেই তাদের অ্যালবাম রিলিজ করছেন অনলাইনে, রোজার ঈদে যা ছাড়িয়েছে শতাধিক। এতে সবচেয়ে বেশি আয় করেছেন শিল্পী ইমরান। এটা একটা ভালো দিক, এই জিনিসটা এখন আসার কারণে সিডি না বিক্রি হলো অ্যালবামে গান করার প্রতি আগ্রহটাও আমাদের, মানে আগে যেটা ছিল যে একদম গানই করব না, এখন এটা বাড়ছে। তবে কি শেষ হয়ে যাচ্ছে প্রথাগত সিডি ডিভিডিতে অ্যালবাম প্রকাশের দিন? বিষয়টি মানতে নারাজ অডিও প্রযোজনার প্রতিষ্ঠান জি সিরিজের এই কর্ণধার। আগে আমাদের অনেক দোকান ছিল, সেই দোকানের পরিবর্তে আমরা এখন করেছি একটা অনলাইন স্টোর হয়েছে, সব প্রোডাক্টটা অনলাইন স্টোর হয়েছে, সেরকম গানও অনলাইন স্টোর হয়েছে। নানা সংকটে স্থবির হয়ে যাওয়া দেশের অডিও বাজারে ধীরে ধীরে ফিরছে প্রাণের স্পন্দন। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তির এই সুবিধা কাজে লাগাতে পারলে আবারও ফিরবে গানের জোয়ার। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। গান তৈরিতে আধুনিক সব প্রযুক্তির ব্যবহার থাকলেও অ্যালবাম তৈরির প্রথাগত পদ্ধতিতেই বিশ্বাসী ছিলেন দেশের শিল্পীরা, ফলে এক একটি অ্যালবাম করতে 6 মাস থেকে 4 থেকে 5 বছরও সময় নিতেন তারা। কিন্তু সময় পাল্টেছে, এখন অনেকেই ঝুঁকছেন বিশ্বজুড়ে জনপ্রিয় সিঙ্গেল ট্র্যাক অ্যালবামের দিকে। এতে গানের মান নিয়ে কাজ করতে যেমন প্রচুর সময় পাচ্ছেন শিল্পীরা, তেমনি প্রায় প্রতিটি গানেরই তৈরি হচ্ছে মিউজিক ভিডিও। দেশের অডিও বাজার নিয়ে নাজমুল আলম রানার দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। একটি গান নিয়েই একটি অ্যালবাম, বিশ্বজুড়ে এর প্রচলন থাকলেও এতদিন তা অনুপস্থিত ছিল দেশে। তবে এখন সেই পথেই হাঁটছেন দেশের শিল্পীরা। এখন উই শুড টক অ্যাবাউট সিঙ্গলস, যে জিনিসটা অনেক আগেই পশ্চিমা দেশগুলোতে চলছে। একটা মানুষের কনসেন্ট্রেশনের ফুল জায়গাটাকে ধরতে হবে। আমি যদি তাকে 10টা গান দিই সে আমার একটা গানেও কনসেন্ট্রেট করবে না, কিন্তু আমি যদি তাকে 1টা গান দিই সে তার ফুল কনসেন্ট্রেশনটা আমার গানে দিবে। ইউটিউবে বা রিংটোন বা ওয়েলকাম টিউন থেকে অনেক টাকা আর্ন করা সম্ভব, এবং সেটা কিন্তু হাবিব ওয়াহিদ বা আরফিন রুমি তারা কিন্তু এটা দেখিয়ে দিয়েছে কি 1টা গান বা 2-3টা গান করে একটা মিউজিক ভিডিওর অ্যালবাম করে, কিন্তু গান করলেই শুধু হবে না, কিন্তু গানের সাথে সাথে মিউজিক ভিডিওটা করতে হবে।
শুধু হাবিবই নন, আসিফ, বালাম, আরিফিন রুমি, তাহসান মিলার মতো জনপ্রিয় শিল্পীরাও বের করছেন সিঙ্গেল ট্র্যাকের অ্যালবাম, যেখানে থাকছে গানটির মিউজিক ভিডিও। অ্যালবামের নামটা ইতিহাস থেকে মুছে গেছে, অ্যালবাম কোনো শব্দ নাই আর, এটা হচ্ছে সুভিনিয়ার, এটা উপহার স্বরূপ। যারা কাজ করে তাদেরকে বলবো যে গান এভাবে এখন করা উচিত, এভাবে করতে হবে, আর যারা অ্যালবামে অ্যালবাম করছেন তারা আসলে না জেনেই করছেন। এখন যেহেতু ভিডিওর যুগ এইভাবেই চলে আসছে, তাহলে ওয়াই নট আমরা 13টা গান থেকে লেস 10টা গান লেস করে 3টা গান যদি সেরকম হয় 3টা গানে ছাড়ি। শিল্পীদের সাথে পুরোপুরি একমত অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, তারা বলছেন এই পদ্ধতিতে ব্যবসায়িক মুনাফা যেমন বাড়বে তেমনি বাড়বে গানের মানও। আগে একটা অ্যালবামের 10টি গান থাকতো, তো 10টি গানের মধ্যে যেই ইটা আসতো, অ্যামাউন্টটা আসতো, সেটা এখন একটা গান করলেই সেই অ্যামাউন্টটা চলে যাচ্ছে আর কি, কারণ এটার মধ্যে ব্যয়বহুলভাবে ভিডিও হচ্ছে। পাইরেসি ও শিল্পী সংকটে পথ হারিয়ে ফেলা অডিও বাজারে উঁকি দিয়েছে আশার আলো। শিল্পী ও অডিও প্রযোজনা কর্তৃপক্ষ বলছেন সম্মিলিত প্রচেষ্টায় সুদিন ফিরবে এই শিল্পে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।